রাজধানী বাজারে নির্ধারিত সময়ের আগেই চিনির দাম 5 টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। 1 ফেব্রুয়ারি থেকে সরকার ঘোষিত দামে চিনি বিক্রির কথা থাকলেও সংকটের অজুহাতে 115 থেকে 120 টাকা কেজি কমে মিলছে না চিনি। বস্তা প্রতি 450 টাকা বেড়েছে সুগন্ধি পোলাওয়ের চালের দাম। অস্থির মশলার বাজার, 500 টাকা কেজি শুকনো মরিচ, ডিমের ডজন 130 টাকা। সরবরাহ ব্যাপক থাকলেও চড়া সবজির বাজার, এমন পরিস্থিতিতে নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদন। আসছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সরকার ঘোষিত বাড়তি দামে চিনির দাম বিক্রির কথা থাকলেও আজ থেকে কেজিতে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে চিনি। বাজারে প্রতি কেজি চিনি 115 থেকে 120 টাকা কমে মিলছে না। বর্তমানে চিনির রেট শর্ট, চিনির ওই যে কোম্পানি যেমন গায়ের রেট 160 টাকা, কোম্পানি বেশি 110 টাকা, আর কোলা চিনি বাজার আছে আমাদের কোলা চিনি 109 টাকা, কিন্তু আমরা 110 টাকা বেশি। বাজারে শুধু চিনি নয়, মশলা সহ আদা, রসুন ও শুকনো মরিচের দামেও অস্থিরতা বিরাজ করছে। প্রতি কেজি আদা 115 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, রসুনের দামও বেড়ে 150 থেকে 180 টাকা হয়েছে। রোজার আগেই শুকনো মরিচের দাম প্রতি কেজি এখন 500 টাকা পর্যন্ত উঠেছে। গ্যাস এবং কি বিদ্যুতের দাম বাড়তে এবং কি যথেষ্ট পরিমাণে তারা না পাওয়ার কারণে পণ্য সরবরাহ করতে পারতেছে না, পণ্য উৎপাদনও করতে পারতেছে না, সেক্ষেত্রে তারা বাজারে একটু সংকট দেখাচ্ছে। ডাল ও তেলের দাম অপরিবর্তিত থাকলেও বাজার ঘুরে দেখা গেছে উচ্চ দামে বিক্রি হচ্ছে পোলাওয়ের চাল। তবে অন্য চাল, সন্না, আটাশ ও মিনিকেট বিক্রি হচ্ছে আগের বেশি দামেই। কিছুটা স্বস্তিতে ফিরেছে আটা ও ময়দার দামে। পোলা চালের দাম বাজারটা একটু বেশি, পোলা চাল বস্তা প্রতি আমরা 450 টাকা বেড়ে গেছে। যে পোলা চাল বেচতাম আমরা 140 টাকা, সে পোলা চাল হয়ে গেছে 150 টাকা, হইতে 60 টাকা কোয়ালিটি বেদে। শীত মৌসুম শেষ না হতেই বাজারে চড়া মৌসুমি সবজির দাম। বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ দেখা গেলেও দামের বেলায় নেই কোনো ছাড়। সিজনের শেষের দিকে চলে আসছে, তো এখানে মাল কম আসে, দাম মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কমে। শীতের মৌসুম এখন শেষ দিকে, কিন্তু এক মাস আগে যা ছিল এখন আর তা নেই। প্রতি দর্জন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, তবে নিত্যপণ্যের বাজারগুলোতে এ দামে 125 টাকা দেখা গেছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়ে প্রতি কেজি 160 টাকায় কিনতে হচ্ছে। দেশি মাছের দাম প্রতি সপ্তাহের মতোই চড়া দামেই বিক্রি হচ্ছে। তেমন একটা কাস্টমার নাই, বেচা কিনে অবস্থা তেমন ভালো না, কম দেখা গেছে আপনার পার কেজিতে আগে থেকে 50 টাকা 30 টাকা এরকম কমে আইছে, কিন্তু কমে এলে মাছ তো আমদানি বেশি। ঊর্ধ্বমুখী বাজারের তালিকা থেকে মুরগি মাংস ছাড়তে হচ্ছে ক্রেতাদের। সবজি আর ডিম দিয়েই চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকেই। তৈল কন, ডাল কন, চিনি কন সবগুলো ঊর্ধ্বমুখী বুঝছেন। আমাদের যারা সাধারণ পাবলিক আছে, আমাকে তো ভাই দেওয়ালে ভিড় ঠেকে গেছে। এদেশে মনে করেন কোনো বাজার নিয়ন্ত্রণ নাই, কেউ কিছু বলে না, জনগণ চিল্লেছিল্লি করে, এতে কোনো লাভ হচ্ছে না, বেড়েই যাচ্ছে, যতই চিল্লেছি আমরা ততই বেড়ে যাচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এসিটিভি, ঢাকা।